দেখাচ্ছি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে যেসব প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে হচ্ছে কি মোদিকারের সমস্ত প্রোডাক্টসগুলো আছে, আর সুনীল বাইনের সাথে আলাপ করাবো, সব কিছু করবো। তার আগে দেখতে থাকো প্রোডাক্টসগুলো। প্রথম প্রোডাক্টস হচ্ছে গিয়ে সোফওয়াশ। সোফওয়াশের এটা হচ্ছে গিয়ে 3-in-1 প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশ, ঠিক আছে, রিফিল প্যাক। এটা হচ্ছে গিয়ে চবন প্লাস। এটা হলো গিয়ে ননি জুস, ঠিক আছে। আর এটা এটা হচ্ছে গিয়ে ভেলোসিটির চবন প্লাস। এটা এটা হচ্ছে গিয়ে ভেলোসিটির প্রোডাক্ট, কুল মেন্থল শ্যাম্পু। তারপরে হচ্ছে গিয়ে টুথপেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশ কিডস, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ননি, ওকে, এটা হচ্ছে গিয়ে ননি। দেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সোফওয়াশ। আর এটার এই রিফিল প্যাক হচ্ছে গিয়ে এইটা, মানে এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার রিফিল প্যাক হচ্ছে কি, ঠিক আছে, 3-in-1। এটাও 3-in-1 প্রোডাক্ট, ওকে। আমরা ভ্লগস রেডি করছি, ঠিক আছে। আমরা শ্যুট করবো এখন সামনের দিক থেকে। সামনের দিক দিয়ে এই আমরা শ্যুট করছি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে দোকানঘর, ঠিক আছে। এই দোকানঘর আমরা শ্যুট করছি এইখান থেকে, নামছি। ওয়েট, তোমরা দেখতে পাচ্ছ আমাকে, ঠিক আছে। এখান থেকে দেখো ব্যাকগ্রাউন্ডে মোদিকিয়ারের ডিপি নতুন উদ্বোধন হবে, ঠিক আছে। মোদিকিয়ারের ডিপি এখানে বসে আছে, দোকানের মালিক সুনীল বাইন, ঠিক আছে। আমরা তাদের সাথে একটু কথাবার্তা বলে নেব। এটা হচ্ছে গিয়ে তার টোটাল এরিয়া, ঠিক আছে। টোটাল এরিয়া আমি রাস্তা থেকে শ্যুট করছি, দেখতে থাকো। এটা হচ্ছে গিয়ে রাস্তা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে রাস্তা, রাস্তা থেকে আমি এখান থেকে শ্যুট করতে করতে আসছি, ঠিক আছে। আমরা দেখব যে ব্লগসটা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মোদিকেরের ডিপি, ঠিক আছে, মোদিকেরের ডিপি। আর সুনীল বাবুর সাথে আমরা কথাবার্তা বলে নেব। আমি দোকানে ঢুকছি, ওকে। ভালো করে সামনে দিয়ে এবার কিছু বলুন। মানে আমার দীর্ঘদিন ধরে একটাই দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল যে একটা মোদি কেয়ারের ডিপি খুলবো। তো আস্তে আস্তে আমি জয়েনিং করা 2 বছর হয়ে গেছে কোম্পানিতে। তারপরে এখন দেখলাম আস্তে আস্তে আমি এখন 15% উঠে গেছি, আমি একজন ডাইরেক্টর হতে চলেছি। এবার আমি ডিপি খুলে দিয়েছি, মানে এবার আমার বিজনেস সুবিধা হবে। আমার কনসালটেন্ট বন্ধুরা যারা আছেন টোটাল সামগ্রী এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, আর বাকি তো আমার সিনিয়র লিডার আছেন সুদীপ্ত মল্লিক, উনি সব রকম হেল্প করছেন। পাণ্ডেজি আছে হায়দ্রাবাদ থেকে, উনিও আসবেন পরে এরা ডিপিটা দেখার জন্য। তো এখন আমাদের এই স্বল্প প্রোডাক্ট নিয়ে আপাতত শুরু করেছি, ভবিষ্যতে আরও প্রোডাক্ট নিয়ে যাতে দোকানটা ভরা ভরা পুরো পরিপূর্ণ করতে পারি সেই ইচ্ছা নিয়ে আমি এখন সামনের দিকে এগোব। বাকি আপনারা ভিডিওটি দেখুন, পুরো ভিডিওটি দেখে। আমি সুনীলবাবুকে কিছু কোশ্চেন করব বন্ধুরা, ঠিক আছে, তো ওটা দেখতে থাকুন। আচ্ছা সুনীলবাবু, আপনি আমাকে এটা বলুন যে আপনার প্রোডাক্ট কেমন কি বিক্রি হচ্ছে? না, এখন নূতন অবস্থায় আছে, তো তো এখন সবাই মোটামুটি যারা 2-1টা প্রোডাক্ট নিচ্ছে সবাই বলছেন ভালো। এবারে মোদিকার সম্পর্কে সবাই অবগত নেই, কিন্তু যারা একবার একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছে তারা দ্বিতীয়বার আসছেন। হ্যাঁ, এবং যারা যে জিনিসটা নেই তারা অর্ডার দিয়ে যাচ্ছেন, সেগুলো আমরা এনে দেবো আস্তে আস্তে। মোটামুটি প্রোডাক্টের দম আছে, যারা যেটা নিচ্ছে দ্বিতীয়বার আসছেন আর কি। আচ্ছা আমি একটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে গিয়ে মোদিকিয়ারের যে ডিপিটা আছে, এই ডিপিটা মানে এই দোকানটা কবে উদ্বোধন হলো, মানে কীভাবে খুললেন, কী বৃত্তান্ত একটু দর্শকদের যদি বলেন। এটা
এই গতকাল গতকাল লক্ষ্মী পূজার দিন একটা ভালো শুভ দিন ছিল, সেই শুভ দিন উপলক্ষে মোটামুটি আমরা পূজা পাঠ করে রেখে দিয়েছিলাম, দিয়ে এখন আস্তে আস্তে শুরু করছি। কারণ একবারে জাঁকজমক বা হাই লেভেলে কোনো কিছু আমরা করতে চাইনি, কারণ আমরা আস্তে আস্তে জিনিসটা মানে প্রচার করতে চাই এবং আস্তে আস্তে জিনিসটা বড় হবে, একবারে তো বড় হওয়া যায় না, ওই জন্য আস্তে আস্তে আমরা চেষ্টা করছি আর কি। আচ্ছা বন্ধুরা শুনলেন, তাহলে আরেকটা কোশ্চেন করব। আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে ওনার কাস্টমার যারা আসছেন বাইরে থেকে, তারা তো মোদি গ্যাস সম্বন্ধে কিছু জানেন না, তারা বিভিন্ন ধরনের প্রোডাক্টের সম্বন্ধে বলছেন যে সানসিল্ক আছে নাকি বা হেড অ্যান্ড শোল্ডার আছে নাকি, যেগুলো টিভিতে বড় বড় ব্র্যান্ডসের ভেজাল মার্কেটের অ্যাড দেখায়, সেগুলো দেখতেই লোকজন আসছে যে দোকানটা কি কি বৃত্তান্ত হেন তেন, তো এইটা আছে নাকি, ওটা আছে নাকি, নুন আছে নাকি, ডাল আছে নাকি, চাল আছে নাকি, হ্যাঁ, বা ধরুন আপনার সেন্ট, ডিও, হ্যাঁ, ডেনেভার, শাহরুখ খান অ্যাড দেয়, তো এই ধরনের প্রোডাক্টগুলো আছে নাকি, এটা দেখবার জন্য কাস্টমাররা এখানে আসছে, এসে তাকে জিজ্ঞেস করছে। তা তিনি কিভাবে কাস্টমারকে ডিলিংস করছেন সেটা জানবো। আজ সকালে যেমন একজন ভদ্রমহিলা এসেছিলেন, এসে বলছেন মুলতানি মাটি আছে, কিন্তু মুলতানি মাটি আমাদের এখানে নেই, কারণ সেটা আমাদের অন্য বিকল্প হিসেবে আমাদের মানে সাবান টাইপের জিনিস আছে, সেগুলো একটু দাম বেশি, তো ওনারা যে লোকাল মার্কেটের জিনিসগুলো যেহেতু সস্তা এবং ভেজাল মেশানো থাকে তার জন্য সস্তা দিতে পারে, তো আমাদের এগুলো ওনাদের বুঝাতে হচ্ছে, ওগুলো ওনাদের বুঝিয়ে টুঝিয়ে যে ওই জিনিসটা নেই তবে ওর বিকল্প আছে, তো সেটা হয়তো বাজেটের মধ্যে একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু জিনিসটা ভালো, প্রোডাক্টটা ভালো যেহেতু সেটা বুঝাতে হবে, তারপরে ওনারা আস্তে আস্তে নেবেন আর কি। হয়তো এখন সীমিত পয়সা নিয়ে হয়তো দোকানে এসছে, হ্যাঁ, তখন দেখছি কি এটার একটু প্রোডাক্টের দাম বেশি, তখন হয়তো নেক্সট বার নেবে, কিন্তু এবার হয়তো দেখে গেল, এরকমভাবে ই করা হচ্ছে আর কি। তো এখানে আমি দেখতে পাচ্ছি টুথপেস্ট রয়েছে, অ্যান্টি ক্যাভিটি টুথপেস্ট, ফ্রেশ মোমেন্ট টুথপেস্ট, তো এটার ব্যাপারে একটু জানবো। আচ্ছা এখানেও আছে প্রোডাক্টস, এখানেও প্রচুর প্রোডাক্টস আছে দেখুন বন্ধুরা, স্যান্ডেল সোপ আর সাবান, এটা এই যে এটা চন্দনের উপরে চন্দন, গ্লিসারিন, মেন্থল সাবান এটা, তারপরে আমাদের এই একটা আছে সাবান, এগুলো 25 টাকা 26 টাকা করে দাম, অ্যালোভেরা, নিম, তুলসী, তারপরে এগুলো গেল সাবানের মধ্যে, বিভিন্ন রকম আছে, এটাও একটা, এটা উইথ ন্যাচারাল, এটা আমার লেমন লাইম সোপ, এটা তার ভিতরে প্রিমিয়ার প্রোডাক্ট আছে, এগুলো প্রিমিয়ার প্রোডাক্ট আছে, এগুলো আরবান কালার, এগুলো নাইট ক্রিম, ডে ক্রিম, বিভিন্ন রকমের হয়েছে, নাইট ক্রিম, ডে ক্রিমও আছে, এই যে এর মধ্যে সিরাম, এটা নাইট ক্রিম, হোয়াইট প্রো হোয়াইট নাইট ক্রিম, প্রো হোয়াইট, এটা আছে হাতে, হ্যাঁ, ডে ক্রিমও আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্টের জায়গায় দেখাচ্ছি, হ্যাঁ, এই যেমন একটা পুরো প্রোডাক্টের জায়গাটা দেখুন, এগুলি আছে মশলা, লাল মির্চি, এটা আমাদের ভালো প্রোডাক্ট বিয়ন্ড ব্লু, টাইলস, টয়লেট ক্লিনার, এটা খালি কিন, হ্যান্ড ওয়াশ, হলদি পাউডার, আমাদের সাথে আরও একজন বন্ধু আছে এখানে, ঠিক আছে, তাকে আমি কিছু কোশ্চেন করব, তার নাম পান্নালাল মণ্ডল, আসুন স্যার। ফেয়ারনেস জেলটা দেখাবে পান্নাবাবু, এটা আমাদের ফেয়ারনেস জেলের ওপর কিছু জানলে বলুন। ফেয়ারনেস জেলটা হচ্ছে এমনই একটা প্রোডাক্ট, এটা হচ্ছে নিম, এটা মুখে দিলে যাদের অয়েলি স্কিন আছে তাদের স্কিনটা আরও উজ্জ্বল হবে, এবং হেভি প্রোডাক্ট, মুখে না দিলে এবং ব্যবহার না করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা
এটা দেখা গেল। এবার একটা ছোট বাচ্চা আছে, ঠিক আছে, ও কিছু বলতে চাইছে, অনেকক্ষণ থেকে চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে গিয়ে সুনীল বাইনের ছেলে, ঠিক আছে, সুনীলদার, আমাদের সুনীলদার ছেলে, সুনীলদার ছেলেকে আমি শ্যুট করছি। সুনীলদার ছেলে তুমি বলো তোমার নাম, বলো প্রথমে, হ্যাঁ জোরে বলো, জোরে, আচ্ছা এখানে ক্যামেরার সামনে তাকিয়ে বলো, সাগর বাইন। আচ্ছা তো তুমি কি দেখতে পাচ্ছ বাবার এই প্রোগ্রেসের সম্বন্ধে কিছু বলো, বিজনেসের সম্বন্ধে। তোমার লজেন্স কিছু আছে কি? লজেন্সের প্রোডাক্ট নেই? বাবাকে কি বলবে, তুলতে বলবে? ওকে, ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, ঠিক আছে। আচ্ছা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে কি ওনার ডিপির টোটাল ঘরটা। হ্যাঁ আমি এখান থেকে যাচ্ছি, গিয়ে আমি ওর পাশ থেকে শ্যুটটা করছি। এই হচ্ছে গিয়ে ডিপি, এই হচ্ছে গিয়ে ডিপি, ঠিক আছে। এখান থেকে আমি দেখাচ্ছি, এইগুলো পাউচ, শ্যাম্পুর পাতা, ড্যান্ড্রফ, হেয়ার ফল, এগুলো স্যালন শ্যাম্পু, শাইন, সিল্ক অ্যান্ড শাইন, এগুলো মাথায় লেগে গেছে। এগুলো ড্যান্ড্রফ, ড্যান্ড্রফ মুক্ত শ্যাম্পু, এগুলি দেখা যাচ্ছে, এগুলি পাউচ, সব আলাদা আলাদাই আছে, দেখতেই পাচ্ছেন। খুব কষ্ট করে এই দোকানটা করেছে। যারা আমার এই ভিডিও দেখবেন তাদের আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওনার এই দোকানের অ্যাড্রেস সহ ফোন নাম্বার দেওয়া থাকবে। যারা যারা আসতে চান তাদেরকে আমি বলে দিচ্ছি, আসতে হবে গড়িয়া স্টেশন থেকে গঙ্গাজোয়ারের দিকে আসতে গেলে পর নতুন দিয়ারা বাসপোল, ওখান থেকে একটা শিব মন্দির আছে, ওই শিব মন্দির দিয়ে আসলেই ওনার দোকান। ওনার ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সুনীল বাইনকে কন্ট্যাক্ট করে আপনারা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবেন এখানে দোকানে এবং যে কোনো জিনিস আপনারা তুলে নিতে পারেন, এমআরপি রেটে পাবেন। এই কারণে বলছি কারণ ওনার ডিপিটা জাস্ট উদ্বোধন হওয়ার মুখে রয়েছে, তো আপাতত উনি দেখে নিতে চাইছেন যে দোকান করবার পর প্রোডাক্টটা কীভাবে খাচ্ছে কাস্টমারের কাছে, কাস্টমারের কাছে খেলে পর দেন উনি ডিপিটা ওপেন করবেন। তো এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করব। যারা এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা পাশে টিপে দেবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। এবং আমি ডেসক্রিপশন বক্সে সুনীল বাইনের ডিটেলস দিয়ে দেবো। তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।